নেপালে হুহু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, তলানিতে ঠেকছে হিন্দু। বিগত দশ বছরে হিন্দুদের ছাপিয়ে গেছে মুসলিম। গভীর সংকটে নেপাল সরকার। হঠাৎ কি হল নেপালে, কেন বাড়ছে মুসলিম, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। নেপাল এমন একটি দেশ যেখানে হিন্দু ও বৌদ্ধদের সংখ্যা অনেক বেশি, এতদিন ধরে এমনটাই মানা হতো। এবার এই ধারণা পাল্টে যেতে চলেছে খুব শীঘ্রই। এবার নেপালকে কেন্দ্র করে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। এই তথ্য প্রকাশ্যে এনেছে নেপালের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো, যেখান থেকে জানা যাচ্ছে গত এক দশক ধরে নেপালে হিন্দু ও বৌদ্ধদের জনসংখ্যা অনেকটাই কমেছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মুসলিম ও খ্রিস্টানদের জনসংখ্যা। নেপালের সর্বশেষ আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী নেপাল হিন্দু প্রধান দেশ। দেশটিতে হিন্দু নেপালি জনসংখ্যার পরিমাণ 81.19%। হিন্দুদের পরে নেপালে সবচেয়ে বেশি রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দেশটিতে মোট জনসংখ্যার মধ্যে বৌদ্ধ রয়েছে 8.2%। এরপরে রয়েছে মুসলিম সম্প্রদায়। নেপালে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায় রয়েছে 5.09%। কিন্তু এই পরিসংখ্যান গত এক দশকে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। নেপালে হিন্দু ও বৌদ্ধদের জনসংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে মুসলিম খ্রিস্টান ও কিরাতদের জনসংখ্যা। হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারীদের সংখ্যা হ্রাস পেয়েছে যথাক্রমে 0.11% এবং 0.79%। অপরদিকে ইসলাম, কিরাত এবং খ্রিস্টানদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 0.69, 0.17 এবং 0.36%। বর্তমানে নেপালে পঞ্চম বৃহত্তম ধর্ম হল খ্রিস্টান ধর্ম, চতুর্থ বৃহত্তম হল স্বদেশী কিরাত ধর্ম। নেপালের অধিকাংশ মানুষের ভাষা ভোজপুরি। দেশটিতে পাঁচটি প্রধান ধর্ম হল প্রকৃতি, বন, জৈন, বাহাই এবং শিখ ধর্ম। নেপালিদের মাতৃভাষার সংখ্যাও কম নয়, মোট 142টি মাতৃভাষা রয়েছে নেপালে। তবে দেশটিতে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমতে থাকায় চিন্তায় মাথায় হাত দেশটির প্রধানমন্ত্রী।